নমস্কার বন্ধুরা এবছর পশ্চিমবঙ্গ সরকারের খুবই উল্লেখযোগ্য একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে প্রকল্পের আন্ডারে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি বা পেনশন পান না তাদের মধ্যে জেনারেল ও ও বিসিরা প্রতি মাসে পাবেন পাঁচশো টাকা এবং এসসি ও এসটিরা পাবেন প্রতি মাসে এক হাজার টাকা কীভাবে ফর্ম ফিল করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আপনার প্রয়োজন হলে ওপরে আই বাটনে কিংবা নিচে ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন তো অনেকেই আপনারা আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন কিংবা বা হয়তো জমা দেবেন কিন্তু আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ফর্ম ঠিক মতন জমা পড়েছে কিনা কিভাবে স্ট্যাটাস চেক করবেন কবে টাকা পাবেন কীভাবে বুঝবেন এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের নিকটবর্তী যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে তো সেই ক্যাম্পে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন তারা কিন্তু এই যে এসএমএসটা দেখতে পাচ্ছেন এরকম একটা এসএমএস আপনারা পাবেন যেখানে লেখা থাকবে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটা এসএমএস এসেছে যেখানে লেখা থাকবে যে ইউর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশান আইডি তারপরে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে তারপর লেখা থাকবে যে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এই যে অ্যাপ্লিকেশান আইডিটা দেওয়া থাকবে এটা কিন্তু অবশ্যই আপনারা নোট করে রেখে দিন তো এই যে এস এম এসটা দেখতে পাচ্ছেন আপনারা যখন ফর্ম জমা ফর্ম জমা দেওয়ার দুই থেকে তিন দিন পর ম্যাক্সিমাম চার থেকে পাঁচ দিন পরে কিন্তু এই এস এম চলে আসবে এই এস এসটা আসা মানে হচ্ছে যে আপনাদের ফর্মটা ঠিক মতন জমা পড়েছে আপনারা যারা ফর্ম জমা দিয়েছেন কিন্তু আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে যদি এই এস এম এসটা এখনও অবধি না আসে তাহলে কিন্তু আপনারা নিকটবর্তী যে ক্যাম্প রয়েছে নেক্সট যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে অবশ্যই যান এবং সেখানে কিন্তু বলুন যে আপনারা কিন্তু এরকম কোনো এস এম এস আসেনি অর্থাৎ ফর্ম কিন্তু এখনও অবধি জমা পড়েনি এই এস এসটা আসা মানেই হচ্ছে যে আপনাদের ফর্মটা ঠিক মতন জমা পড়েছে এই যে অ্যাপ্লিকেশান আইডিটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন আইডিটা অবশ্যই আপনারা কোনো একটা জায়গায় লিখে রেখে দিন এই অ্যাপ্লিকেশান আইডিটা দিয়েই কিন্তু কিন্তু ভবিষ্যতে পরে যখন অনলাইন প্রসেসে স্ট্যাটাস চেক করা যাবে তখন কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশান আইডিটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে সেটা দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এই যে অ্যাপ্লিকেশান আইডিটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট এখন অবধি কিন্তু অনলাইন কোনো প্রসেস সরকারের তরফ থেকে চালু করা হয়নি যেখানে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো যখন স্ট্যাটাস চেক করার জন্য প্রসেস শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান আইডিটা দিয়েই কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন এবং কবে টাকা ঢুকবে সেটা কিন্তু আপনারা জানতে পেরে যাবেন আপাততভাবে এই যে এস এম এসছে এটার অনেকে হয়তো ভাবছেন যে এই এসএমএসটা আসা মানেই হয়তো আপনারা টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে লাগবে এরকমটা কিন্তু একদমই নয় এস এম আসা মানে হচ্ছে যে আপনাদের অ্যাপ্লিকেশান আপনাদের ফর্ম ঠিক মতন জমা পড়েছে এরপরে যারা আধিকারিকরা রয়েছেন তারা খতিয়ে দেখবেন যে আপনার ফর্ম বা সমস্ত কিছু যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে তারপরে আপনাকে আবার একটা এস এম এস দিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা হয়েছে তারপরে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে এই এসএমএসটা আসা মানে হচ্ছে আপনার ফর্মটা ঠিক মতন জমা পড়েছে এই এস এসটা আসা মানে নয় যে আপনি টাকা পাবেন শুধুমাত্র ফর্মটা জমা পড়েছে এটারই এই এস অর্থ এই যে অ্যাপ্লিকেশান আইডিটা রয়েছে এই অ্যাপ্লিকেশান আইডিটা তবে আপনারা নোট করে রেখে দিন পরবর্তীকালে যদি স্ট্যাটাস টেকের যদি প্রসেস শুরু হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে এবং তখনই কিন্তু আপনার আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো যে কীভাবে আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন তো আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে